بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم একদিন আমাদেরকে সবাইকে মরতে হবে, মরতে হবে, এই কথাই ঠিক। এজন্য কোনো ছোট ইবাদত, ছোট কোনো পণ্যের কাজকে কখনো তুচ্ছ মনে করিয়েন না। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি আছে সহিহ মুসলিম শরীফের 2626 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1833 নম্বর হাদিস, ইবনে মাজাহ 3362 নম্বর হাদিস, দারিমি 2079 নম্বর হাদিস। আবু যর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন যে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন যে তুমি পুণ্যের কোনো কাজকে তুচ্ছ মনে করো না, ছোট কোনো আমলকে, ছোট কোনো কাজকে তুচ্ছ মনে করিও না। যদিও তুমি তোমার মুসলিম ভাইয়ের সঙ্গে হাসি মুখে সাক্ষাৎ করতে পারো, অর্থাৎ যে হাসি মুখে সাক্ষাৎ করাও একটা পুণ্যের কাজ। তো এই জন্য মৃত্যুর আগে এইসব কথা চিন্তা করেন না, কেননা মৃত্যু উপস্থিত হবে, এই কথা ঠিক। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা লোকমান সূরা নম্বর 31 আয়াত নম্বর 34, কেউ জানে না আগামীকাল সে কি উপার্জন করবে, কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ পবিত্র কোরআন সূরা নাহল সূরা নম্বর 16 আয়াত নম্বর 61 বলছেন, ততপর নির্ধারিত সময় যখন তাদের মৃত্যু এসে যাবে, এক মুহূর্ত বিলম্ব কিংবা দেরি করবে না। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছে সূরা মুনাফিকুন সূরা নম্বর 63 আয়াত নম্বর 11, প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় মৃত্যু উপস্থিত হবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অবকাশ দেবেন না, তোমরা যা করো আল্লাহ সেই বিষয়ে খবর রাখেন। তো আমাদের উচিত ছোট বড় যে কোনো ইবাদত কখনো এটাকে অবহেলা করবেন না।